হ্যালো, চলো যাই অন্য পথের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আচ্ছা, এখন আপাতত চলো যাই অন্য পথে, একটা বিশাল বড় ট্রিপ আছে, মানে বড়ই ট্রিপ। এই যে সব ট্রিপের মেম্বাররা বসে আছে, এদিকে পূজা বসে আছে, মানে এনারাও এবারে সকলেই যাবে, ব্লগে সবাইকেই দেখতে হবে। ওদিকে আমার গিন্নি শুয়ে আছে কম্বল চাপা দিয়ে, এদিকে সোমালি, এদিকে যে মিস্টার করকরে এখন কোথাতে ঘুরে এলো জানি না, ঘুরে টুরে এসেছে। আর একজনকে অবস্থা দেখুন, এই যে সে বাবু প্যাক করতে ব্যস্ত, এখন এতদিন প্যাক করার আর সময় পাইনি, কারণ চার বেশিন বাকি নেই, এক সপ্তাহ আর বাকি বেরোতে। কোথায় যাচ্ছি এখন বলছি না এই ব্লগেতে, পরে বলবো যখন গাড়িতে উঠবো। আর আরেকজন আছেন, কোথায় গেল? আরেকটা মেম্বারকে দেখাচ্ছি, এই যো তিনি এখন ফোনেতে, ইনিও যাচ্ছেন, দেখা যাবে এনাকেও, ফোনেতে বসে আছে, ঠিক আছে। আপাতত সোমালি এরকম ভাবে বসে আছে, সবাই এই অবস্থায়, কারোর এরকম মানে যা তা অবস্থা হয়ে আছে, আপাতত প্যাক গোছাচ্ছে। এই যে কি অবস্থা দেখো, এরকম ভাবে ঢোকাচ্ছে, ঠিক আছে। এইসব চলছে এখন আমাদের, মানে আর এক সপ্তাহ বাকি আছে, যদিও আমি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আবার এক সপ্তাহ মধ্যে চলে আসবো, এসে আবার যাবো। এখনো ছাতা ফাতা কি সব ঢোকায় বলছে, পূজাও এখন এই অবস্থা আছে, এদের কতটা প্যাকিং জানি না, বলছে হয়ে গেছে, চলছে মানে শুরু হয়েছে, দেখা যাক যাওয়ার আগের দিন অবধিও চলবে, সে আমাদেরও চলছে, এবার দেখা যাক, সে আমাদেরও চলছে। আমাদের এই যে আপাতত পক্ষে এনার একদম পুরো পারফেক্ট, সঙ্গে সঙ্গে হয়ে যায়, মানে কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমার একদিন লাগে, আমার এত কিছু লাগে না, এরা ইনস্ট্যান্ট এরা প্যাকিং করে নিয়ে চলে যায়। আর আমাদের এই যে ট্রলিগুলো, দুখানা ট্রলি হয়ে আছে, কারণ আরও মেম্বার আছে এবার, এবার তাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে নেই তারা আমাদের সাথে। আছে বলতে আমাদের সাথে যাচ্ছে পূজা, সোমালি, মামা, মানে হচ্ছে আমাদের মামারা, মামা মাইমা সব যাচ্ছে, আর আমার শাশুড়ি তো যাচ্ছে, আরও একজন আছে, তাকে এই মুহূর্তে দেখাতে পারছি না, তাকে একেবারে ব্লগেই দেখাবো, মানে যেদিন যাবো সেদিনকে বেরোবো। আপাতত আজকের ব্লগটা এইটুখানি হলো, এটা কোনো ঐতিহাসিক ব্লগ নয়, এটা জাস্ট ট্রাভেল ব্লগ হবে। চেষ্টা করব যেখানে যাব সেখানকার কিছু ইতিহাস ঘেঁটে বার করার, যেহেতু ঐতিহাসিক ব্লগ থাকে আমার সবসময়, তো দেখা যাক কী হয়। এদিকে ব্লগে ইনফরমেশান তো থাকবে, কোথায় কি মানে ভাবে যাচ্ছি, আমরা কীভাবে বুক করেছি, বুকিংয়ের ক্ষেত্রে হচ্ছে এ একটা জায়গা পুরো বুক করেছে, মানে এ পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে, সেটা খুব সুন্দর একটা জায়গা। আমার কাছে গাড়ি আছে, মানে ওখানে গিয়ে সাইট সিনের জন্য গাড়ি, কারণ ডাম্বো নিয়ে যাচ্ছি না, অনেক ব্যাপার হয়ে গেছে মধ্যিখানে একটা ব্লগ করতে গিয়ে, তো ডাম্বো এখন ভালো আছে, আমিও অনেক সুস্থ হয়ে পড়েছি, আর এদিকে চন্দ্রানি অনেক সুস্থ হয়ে গেছে, তারপর থেকে এখন ব্লগ স্টার্ট করেছি। তো ওখানে গিয়ে হোটেল ভাড়া কত নিচ্ছে, কোথায় কোথায় ঘুরছি, গাড়ি ভাড়া কত নিচ্ছে, গাড়ির ড্রাইভার কেমন, গাড়ির নাম্বার সমস্ত দিয়ে দেবো, এবং আমাদের কত করে নিচ্ছে গাড়ি সেটাও আমরা বলে দেবো। তবে হ্যাঁ, আগে থাকতে বলে দিচ্ছি যে আমাদের ব্লগ দেখে যদি ওই ড্রাইভারকে ফোন করে বা ওই হোটেলে ফোন করে বুকিং করেন, খুব ভালো কথা, কিন্তু বল আপনি তখন যদি বলেন যে ওই রেটে দিতে, হয়তো তারা নাও দিতে পারে, সেক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু বলে দেবো কত কী নিচ্ছে আমাদের। ওকে, আপাতত টাটা, এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম, সবাই টাটা বলে দাও, গুড নাইট, গুড নাইট, চলো। দার্জিলিং মেল,
তারা আসুক, তাদের সাথে যতম ট্রেনে দেখা করাবো, এখন আপাতত দেখা করাচ্ছি না, আপাতত টাটা। হ্যালো, ঢুকে গেছি। সবাই ট্রেনে উঠে গেছি দার্জিলিং মেলে। এই যে সোমালি, পূজা, আমার গিন্নি পর করে, আর আমাদের সোনা পর্ব দেখা, যাকে আমাদের তারাপীঠ ট্রিপে দেখাই যায়, অদৃশ্য ছিল, পুরো অদৃশ্য, মানে গোটা ট্রিপের ভিডিও খুঁজে পেতেও পাইনি আমি কোথাও, শুধু একটা মনে ট্রেনে পেয়েছিলাম, ব্যাস। আপাতত সবাই বসে গেছে, তার মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। ইনসিডেন্টটা হচ্ছে আমাদের এসপোরে টিকিট আমরা ঠিকঠাক উঠেছি, কারণ আমার টিকিট কাউন্টার টিকিট ছিল। একজনরা এসে সমানে আমার সাথে তর্ক করে গেল যে না আমাদের এইট সিটগুলো আছে। তো আলটিমেটলি তাদের টিকিটটা যখন চেক করলাম, দেখলাম তারা পদাতিক এক্সপ্রেস, আর উঠে বসে আছে দার্জিলিং। যাই হোক, হয় এরকম, মানে যাওয়ার সময় একটা টুইস্ট হয়ে গেল, ভালোই হলো। এবার ট্রেনে দেখা হবে। ট্রেনেতে সবাই আমাদের এজেড পার্সন যারা আছে তারা সবাই ট্রেনেতে বসে রয়েছে। এখন আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ট্রেনেতে। এই যে সব গেজার মতন রিলস বানানোর আইডিয়া দিচ্ছে, ভিডিও করবে, এ করবে, হ্যানা তেন, ঠিক আছে, টাটা। আপাতত শুয়ে পড়ছি, সবাই শুয়ে পড়েছে। পূজা ওদের এখন আর দেখাচ্ছি না, কারণ ওরা সবাই অনেকখানি আগে শুয়ে পড়েছে। এখন 12টা প্রায় 15 হয়ে গেছে। এই যে সব শুয়ে আছে, দেখাচ্ছি আপনাদের এক এক করে। মিস্টার করকরে উপরে শুয়ে আছে, হ্যাঁ, মানে করকরের চাহিদা হচ্ছে আম্বানি যাতে মানে ট্রেনের ওপরেও একটা অ্যান্টেনা লাগায়। হ্যাঁ ওটাই। এই যে এখানে আমার গিন্নি বলছে, আর এখানে এই যে গিন্নির মা শুয়ে আছে গোপালকে নিয়ে, গোপাল খোপ চাই ঢুকে গেছে, ঠিক আছে। এখন ফোন ঘাঁটছে, বলছি ফোনটা রেখে দিতে, তাও ঘাঁটবে, ঘাঁটু। মিস্টার করকরেও কী সব করছে ওপরে, শুধু একটাই করকরেকে একটাই অনুরোধ যে এই লাল এটাকে ধরে টানাটানি না যেন করে ঘুমের ঘরে। হ্যাঁ, না টানলে পরেই দার্জিলিং যাওয়া ক্যান্সেল হয়ে যাবে আমাদের। ওকে, গুড নাইট সবাইকে, কাল সকালে আবার দেখা হবে।